নমস্কার আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি শুরু করছি আজকের সংবাদ বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম জনগর্জন সভাতে যোগ দিতে যাত্রা শুরু মিষ্টির দোকানে দই বড়া খেয়ে অসুস্থ বিক্ষোভ বোলপুরে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বিক্ষোভ বোলপুরে মামাকেবার জন্মবার্ষিকী পালিত হল তারাপীঠের আডলা গ্রামে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ শিবির হয়রাস হলে রাত পোহালেই আগামীকাল রবিবার দশই মার্চ তৃণমূলের জনগর্জন সমাবেশ বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে দলের সর্বভারতীয় সাধন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেডে হতে চলেছে জনগর্জন সমাবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কাতারে কাতারে রওনা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা বীরভূমতার ব্যতিক্রম নয় কেষ্টহীন বীরভূম জেলায় জেলা তৃণমূল কোর কমিটির লক্ষ্য জনগর্জন সমাবেশে এক লক্ষেরও বেশি মানুষ পাঠাবে ইতিমধ্যে প্রস্তুতি পর্বে বিগত দশ দিন ধরে জেলার বিভিন্ন অঞ্চলে ব্লকে ব্লকে শহরে এলাকায় প্রস্তুতি কর্মী সভা করেছে এখন শুধু কত বেশি লোক কলকাতায় পাঠানো যায় আজ শনিবার নয় মার্চ সকাল থেকেই বীরভূমের বোলপুর রেল স্টেশনে ক্যাম্প করেছে জেলা তৃণমূল কোর কমিটির সদস্যরা এই ক্যাম্পে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শেওরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ তারা ক্যাম্পে বসে সমস্ত রকম দেখভাল করছেন যাতে কোনো কর্মী সমর্থকদের কোনো অসুবিধা না হয় এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান প্রস্তুতি শেষ মুহূর্ত আমাদের দশ দিন ধরে প্রতিটি জেলার প্রতিটি ব্লক শহরে স্ট্রিট কর্নার থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম আমাদের করেছে এবং আজকে থেকে সকাল থেকে বিশ্বকে থেকে নানা অঞ্চলের লোকরা ট্রেনে যাচ্ছেন এবং শান্তি সাব ডিভিশনের সাবডিভিশনের লোকরা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ট্রেনগুলোতেও আমাদের মোনারই থেকে শুরু করে বোলপুর পর্যন্ত সব জায়গা থেকেই মানুষরা উৎসাহের সঙ্গে আনন্দ করতে করতে যাচ্ছে কেননা আমরা বীরভূম জেলা যুদ্ধের আগেই জিতে গেছি তাই জিতে যাওয়ার ফলে মানুষের উৎসাহ বেড়ে গেছে এখানে বিজেপির কোনো সংগঠন বলে কিছু আছে বলে আমরা মনে করি না মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা যে পথসভা যে মিছিল করেছি সেখানে স্বতস্প্রুত মানুষ বেরিয়ে এসছে তাই মানুষের কর্মীদের উৎসাহ বেশি উৎসাহ যাচ্ছে এবং যারা ট্রেনে যাওয়ার সুবিধা নাই তারা ভোট থেকে বাসে করে রওনা দেবে আমাদের জনগর্জন সবার উদ্দেশ্য বীরভূম থেকে কত মানুষ যাচ্ছে প্রায় আমাদের টার্গেট আছে লাখ এক লাখ টার্গেট আছে এবং আমরা যেভাবে যাচ্ছে মানুষ আমরা সন্ধ্যের দিকে বুঝতে পারবো কত মানুষ গেছে পাশাপাশি শেউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন আমাদের যা টার্গেট আছে এক লক্ষ বীরভূম থেকে আমরা বিশ্বাস করি এক লক্ষ লোকই যাবে সকাল থেকে শুরু হয়ে গেছে বিশ্বভারতী ওদিকে নিমখ বৌরাক্ষী তারপরে হুল হুল তারপরে পরপর প্রতিটি স্টেশনে সারা বীরভূম জেলায় শান্তিনিকেতন শহীদ তারামা তারামা কোনোটাই বাকি থাকবে না গণদেবতা থেকে আরম্ভ করে প্রতিটি স্টেট এলাইন ওলাইন অন্ডাল থেকে ওদিকে আমাদের সিউড়ি যাওয়া এদিকে একদম উড়ানই থেকে একদম আমাদের লাভপুর আমোদপুর সাঁতিা রংপুরহাট সব একদম যেতে শুরু করে দিয়েছে এই তো দেখে যখন না শান্তিনিকেতন এক্সপ্রেসটা একদম ভর্তি হয়ে গেছে এখানে কয়েক হাজার মানুষ যাচ্ছে সকালে বিশ্বভারতীতে গেছে ওদিকে মৌড়াকিতে গেছে আবার এখন সমস্ত জায়গায় লোক তৈরি হয়ে আছে স্টেশনে তারা আগামীকাল ব্রিকেটে যে আমরা এক লক্ষ টার্গেট করেছি বীরময় সেটা পূরণ করার জন্যে মমতা ব্যানার্জী আজকে শক্তিশালী করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে যে জেহাদ সেই জেহাদকে আরও শক্তিশালী করার জন্য সেখানে আমরা হাজির হচ্ছি কোনো ঘাটতি বীরভূমে নেই প্রতিদিন আমরা সেই রকম আমাদের নেতারা নেত্রীরা এমএলএ এমপি সমস্ত স্তরে বিশেষ করে কোর কমিটি যেভাবে আজকে এই জায়গায় বীরভূমকে মোবিলাইজ করেছে আমরা বিশ্বাস রাখি এক লক্ষ এক লক্ষই যাবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আর টিভি বোলপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে রাতে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে মৌনী মহেশ হসপিটাল মৌনি মহেশ হসপিটাল মৌনি মহেশ হসপিটাল মনি মহেশ হসপিটাল মণি মহেশ হসপিটাল ধুবরাজপুর বীরভূম ফিরে এলাম বিরতির পর বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন রোডের উপর সুপার মার্কেটে বহু বছরের পুরানো সর্বমঙ্গলা নামক মিষ্টির দোকান এই দোকানে গত দুদিন আগে দৈব খেয়ে প্রায় পঞ্চাশ জন স্থানীয় বাসিন্দারা গুরুতর অসুস্থ হন তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রত্যেকের পেটের সমস্যা মাথা ঘোরা শরীর ভীষণ দুর্বল তাদের চিকিৎসা চলছে কিন্তু কোনো হেলদোল নেই মিষ্টির দোকানের মালিক শ্যামল মণ্ডলের আর শনিবার নয় মার্চ অসুস্থ ব্যক্তিদের পরিবারের লোকজন মিষ্টির দোকানের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চললে মিষ্টির দোকানদার দোকানের শাটার বন্ধ করে দেন সেই সময় আবার হাজির হন পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী বীরভূম শাখার কর্মীরা সহ দোকানের মালিক শ্যামল মণ্ডল তাদের সামনে পেয়ে বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ শুরু করে পাশাপাশি মিষ্টির দোকানের মালিক শ্যামল মন্ডল বলেন আমরা সত্তর বছর ধরে মিষ্টির ব্যবসা চালিয়ে আসছি এই ধরনের ঘটনাই প্রথম কোন চক্রান্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মিষ্টির কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখব এদিন তিনি আরও জানান আমাদের হয়ে হয়ে গেছে গেছেন তাদের যথাসম্ভব চিকিৎসা সেটা আমরা বহন করবো আজকে সেটা আমরা নিজেরাও দেখেছি কোনোভাবে বুঝতে পারিনি আজকে আমরা সত্তর বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল করে গড়ে উঠেছি অনেক পরিশ্রম করি করেছি আমি কখনোই যাব না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক আমি নিজেই অসুস্থ হয়ে ভর্তি ছিলাম ওই জন্য হয়তো কালকে রাত্রে এসেছি এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি সবার সঙ্গে হয়তো করতে পারিনি আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো এটার ধরনের ঘটনা ঘটেনি আমি একজনের বাড়িতে গেছিলাম কয়েকজনকে ফোনও করেছিলাম না সবাই আমি কয়েকজনে ফোন করেছি তুলেছি তার সঙ্গে কথা হয়েছি আমি তো সবারই বাড়ি জানি না কে ভিক্টিম নেওয়া আমি তো জানি না কতজনকে এফেক্ট হয়েছে না হয়েছে বললাম যে যথা সম্ভব তাদের যেটা আছে আমি হ্যাঁ ক্ষতিপূরণ ব্যবস্থা করুন আমি বুঝতে পারছি না কি থেকে হলো কিভাবে হলো আমিও নিজে বুঝে না যে আমরা তো এই বোলপুর তো ছোট্ট শহর সবাই পরিচিত সবাই খুবই মানে খুবই পরিচিতের মধ্যেই আছি যেই ধরনের ঘটনা ঘটেছে আমি নিজে মানে ইয়ে হয়ে গেছি আমার নাম শ্যামল মন্ডল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি বোলপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বঞ্চনার অবসান শ্রমের সম্মান একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দু বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দু ছশো একান্ন কোটি টাকা ব্যয়ে উনষাট লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত ফির বিরতির পর বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা শাহ গত উনিশে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর অনন্য বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রুমা শাহ তার পরিবারের অভিযোগ পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে নবজাত শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয় বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যের অবনতি তড়িঘড়ি তারা বোলপুর শিয়ান হাসপাতালে ভর্তি করে পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই শিশুটির মৃত্যু হয় পরিবারের দাবি বোলপুর শান্তিনিকেতন রোডের ওপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকেই যদি চিকিৎসা ঠিকঠাক করত তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না এই অভিযোগায় শনিবার নয় মার্চ রুমা শাহ ও তার পরিবার বেসরকারি অনন্যা হাসপাতালে যায় এবং হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু করেন বিক্ষোভ শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি এদিন মৃত শিশুর মা রুমা শাহ জানান প্রিউকে এবারে নার্সিংহোম থেকেই আমার বাচ্চা শুরু হয়ে গিয়েছিলো ইনফেক্ট আমি তো ছিলামই না বাড়িতে চার দিন মতো ছিলাম সেই বেশি দিন তো ছিলামই না চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্ধমান সিয়ান করেছি বেশি দিন ছিলাম না এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গেই বাচ্চার অসুস্থ হয়ে গেছিলো ডাক্তাররা কি বলেছিল ডাক্তারে সেভাবে কিছু বলেনি তখন বাচ্চার ফুলবাড়ি করলে ঠিক হয়ে মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে ডাক্তারের গাফিলতি আমি কি করে মানে এখান থেকে হয়ে হয়ে হয়েছে ডাক্তারের গাফিলতি আমি তো ডাক্তার নই যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে

অন্যদিকে মৃত শিশুর বাবা রাজকুমার সা্তি করেছিলাম বাচ্চা হয় আমার ছেলে বাচ্চা হয় নটা সরি তিনটে তেইশে দুপুর বাইরে বাচ্চা হয় যে বাচ্চা যখন বাইরে বার করে এটা নার্স বার করে নার্স না আয়া বুঝা যা বয়স্ক কোনো মহিলা ছিল বার করেছে সঙ্গে সঙ্গে দেখছি বাচ্চার পরিষ্কার নয় মানে নোংরা অবস্থা যেমন ছবি তার প্রুফও আছে আমাকে নিয়ে আসা হয় এগুলো ঠিক আছে অসুবিধা হয়েছে ওটা কোশো না নর্মালি ব্যাপার ওটা তাও আমি সে বেডে গিয়ে রাখলাম তাও সন্ধ্যা রাতের আসা দেখছি আবার চলে গেছিলাম তারপরে রাতের দেখছি বডিটা লাল হয়ে যায় আস্তে আস্তে লাল হওয়ার পর আমি ডাক্তারকে বললাম যে এরকম হচ্ছে কেন বলছে না বেবি বাচ্চা দুধ খেলে ঠিক হয়ে যাবে বাহাত্তর ঘন্টা পর টাইম দিয়েছিল যে বাহাত্তর ঘন্টার পর দুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই ইনফেকশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে আমরা কিন্তু ওটা বুঝতে পারেন বাচ্চার এইখানটায় ঘাড়ে জাঙের পাশে দুটো ইনফেকশনের পড়া মতো হয়ে যায় ডাক্তার টি বেগ ফোনে ফোনে টি বেগ ওষুধে দিয়েছে টিবের ওষুধটা ঠিক হয়ে যাবে ডাক্তার এসে দেখে না নিজে এসে দেখে না দেখেছিল বলে কিছু না খালি দুধ এটা খালি বলছে দুধ খেলে ঠিক হয়ে যাবে আপনি যে করুন মুখে লালা বেরোছে না কিছু শুকনো ঠোঁক ঠোঁট টাকা যাচ্ছে সব ছবি আমার আমার আছে প্রুভ আছে আমার বিনাপূর্ণ আমি কথা বলছি না আমি কিন্তু বর্তমানে গিয়ে ডাক্তারে গিয়ে ডাক্তার দেখে না পর কিন্তু এসব জানতে পারি আমি বলেছি মানে আমি আসতাম না আমার বলার বক্তব্য যে তোমরা এত গাফলতি করলে কি হলো ব্যাপারটা আমি চট করে আমি জানা যায় না আমি কাউকে বলতে আসি না আমি প্রুফ নিয়ে এসছি আমার পুরো চাই যে ডাক্তার শ্রী সাহা আছে আর দেবনা বাবু যারা ছিলেন আর যারা নার্সিং স্টাফ ভিতরে ছিলেন অকিল ভিতরে তারা যদি ভিডিওটা দিতে পার ভালো কথা নাহলে ওদের শাস্তি চাই না আর কিছু আমার নাম রাজকুমার সাহ বোলপুর হাততলা বাড়ি পাশাপাশি রুমা সাহেবের দাদা ক্রন্দন সাহ জানান ঘটনাটা হয়েছিল এখানে ভর্তি হয়েছিল আমার বোন ঠিক আছে ভর্তি হওয়ার পর সিজারে বাচ্চা হয় হ্যাঁ বাচ্চা নর্মেল বাচ্চা হয়েছিল তার পরের দিন থেকে বাচ্চাটাকে ভালো করে ক্লিন আপ করা হয়নি ঠিক আছে বাচ্চাটা নোংরা ছিল নার্সদের আয়াদের বলা হয়েছে তার সত্ত্বেও এরা কোনো কেয়ার নেয়নি তারপরে বাচ্চাটা গোটা শরীর লাল হয়ে যায় বাচ্চাটা প্রথম দিন থেকে দুধ খেতে পারছিল না মায়ের হ্যাঁ তারপরে বাড়ি গিয়ে তিন চার দিন পর থেকে বাচ্চাটার গায়ে এখানে তিন দিন পর ডিসচার্জ করে দেয় তারপর বাড়ি গিয়ে দেখা যায় এটা পুরো হাসপাতালের আপনার যারা কর্মরত এখানে যারা আছেন আয়া নার্স তাদের উপরে অভিযোগ করছি ডাক্তার তারা ঠিকঠাক বাচ্চাটাকে কেয়ার ডক্টর এস দেবনাথ উনি করেছিলেন সার্জারিটা হ্যাঁ সিজার করে হয়েছিল বাচ্চাটা তো বাড়ি যাওয়ার পর বাচ্চাটার অবস্থা খুব ডিটোরেট করে ফেলে ঠিক আছে দুধ খাওয়া বন্ধ করে দেয় জ্বর আসে আমরা ডাক্তারকে দেখাই তারপর সিয়ান হসপিটাল ভর্তি করা হয় সিয়ান হসপিটাল থেকে আবার বর্ধমান ট্রান্সফার আমরা চাইছি যারা এখানে যারা কর্মরত আছে তাদের একটা শাস্তি হোক আর হাসপাতালটা নার্সিং নার্সিংহোমটা যাতে এরকম ঘটনা আর যাতে পরবর্তীকালে না ঘটে এবং হ্যাঁ আমার নাম কুন্দান সাউ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আর টিভি বোলপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরাসছি বিরতির পর আর সি এস নেটওয়ার্ক

সাধক বামাখেপা তাম ভারতবাসীর কাছে তন্ত্র সাধক রূপে চিহ্নিত গতকাল শুক্রবার আটই মার্চ তার একশো সাতাশীতম জন্মবার্ষিক উপলক্ষে জন্মভিটা আডলা গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য বাংলার বারোশো চুয়াল্লিশ সনের ফাল্গুন মাসের এমন এক শিবচতুর্দশী তিথিতে বামাখেপার জন্ম হয় তারাপীঠ সংলগ্ন আডলা গ্রামে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে মাত্র তিরিশ বছর বয়সে বামাখেপা তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন মা মা ধ্বনি ছিল তার সাধনার মূলমন্ত্র। তার জন্মভিটা আডলায় বামদেব স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এদিন সকাল থেকে শুরু হয় তার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা গর্ভগৃহে পূজাপাঠ নামগান উদয়াস্ত চণ্ডীপাঠ হোমযজ্ঞ বামদেবের জন্মভিটাতে তৈরি মন্দিরে দিনভর পূজা অর্চনা নিশিরাতে বিশ্ব শান্তির উদ্দেশ্য হয় মহাযজ্ঞ আগামী তিন দিন ধরে চলবে নানান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সমহনাছনের রিপোর্ট বীরভূম আরসি টিভি তারাপিট এখন বিজ্ঞাপন বিরতি ফিরাছি বিরতির পর জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও rogne অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয় জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব সংকল্প জীবনে যে যে সমস্যা মাঙ্গলিক দোষ কালসর্প দোষ গুরুচন্ডাল দোষ বাস্তু দোষ দৈন্য যোগ দাম্পত্য কলহ সন্তান শনি সাড়ে সাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয় এছাড়া পড়াশোনায় বাধা চাকরিও বাধা বিবাহের সমস্যা ব্যবসায় ক্ষতি প্রকৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয় কুষ্ঠি ঠিকুজি ও বিবাহের জটুক বিচার করা হয় চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর ছয় মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম বুকিং এর জন্য ফোন করুন সাত নয় ফিরে এলাম বিরতির পর ছোট ছোট ছেলে মেয়েদের আত্মরক্ষার লক্ষ্যে এক মহতি প্রয়াস শরীর মানসিকতা স্থির রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিজে নিজেকে রক্ষার স্বার্থে ক্যারাটে প্রশিক্ষণ ও সাথে সাথে শরীরচর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে ক্যারাটে প্রশিক্ষণ নিলে আত্মরক্ষার আদব কায়দার সাথে শরীরচর্চাও হয় আজ শনিবার নয় মার্চ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাসের এবং থানার পুলিশ কর্মীদের সৌজন্যে আজ থেকে শুরু হলো বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের শিবির এদিন থেকেই ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে শুরু করে এদিন প্রশিক্ষণ দেন অলোক চ্যাটার্জি তৃতীয় ডিগ্রি ব্ল্যাক বেল্ট জাপান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস কয়রাসোলের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি প্রশিক্ষক অলোক চ্যাটার্জি সমাজসেবী মাধব লাহা মনোজ গাঙ্গুলি সত্যম গোপসহ শিশুরা ও অভিভাবক অভিভাবিকেরা এদিন খয়রাসোলের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি জানান এটা একটা ভালো উদ্যোগ খয়রাসোল থানা যে উদ্যোগটা নিয়েছে সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে যে এখানকার স্থানীয় ছেলেমেদেরকে ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক এবং তাদের শরীর ও মনের বিকাশের জন্য এটা খুব দরকার জিনিস এবং সবসময় তাদের আত্মরক্ষার জন্য বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার্থে সেরা উপায় এখন যেটা বিনা অস্ত্রে শুধু তাদের নিজেদের হাত পায়ের মাধ্যমে তারা তাদের আত্মরক্ষা শিখতে পারবে আমরা এটা আবেদন রাখলাম থানার পক্ষ থেকেও এবং আমাদের পক্ষ থেকেও যে প্রতিটি অভিভাবক অভিভাবিকা স্থানীয় যারা আছেন তারা যেন তাদের প্রতিটি ছেলে মেয়েকেই যেন এইটা অংশগ্রহণ করান এবং মেয়েদের বিশেষ করে সার্বিকভাবে এই অংশগ্রহণটা খুব দরকার এবং ক্যারাটে শিখলে শুধু ক্যারাটেই শেখা হবে তা নয় এটা শরীর সুস্থ শরীর তারা গঠন করতে হবে তাদের চরিত্র গঠন হবে খেলোয়াড়ি মনোভাব তৈরি হবে এবং সবচেয়ে বড় কথা তারা আত্মরক্ষা এবং তারা সমাজে যে কোনো বিপদে আপদে নিজেদের এবং অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে পারবে থানার করসর থানার পক্ষ থেকে যে প্রয়াসটা করা আছে নিঃসন্দেহে ভালো এবং প্রশিক্ষক একজন আছেন তিনি এর উদ্যোগে এর আগেও পশ্চিমবঙ্গ সরকার এরকম উদ্যোগে কন্যাশ্রী উদ্যোগে তিনি অংশগ্রহণ করেছেন তো আমরা আশা করবো এটা খুব আগামী দিনে এটা একটা খুব দারুণ জায়গা যাবে এবং শুধু জেলা স্তরে না রাজ্যস্তরেও বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের এখানকার যারা শিক্ষার্থীরা তারা ভালো শিরোপা জিতে আনবে বিপিন পালের রিপোর্ট বীরভূম আর সি টিভি ক্ষয়াসোল আজকের সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আর টিভির পর্দায় নমস্কার